नमस्कार, वेलकम टू माय चैनल इच्छेडाना बाय गौरी। आज के आमी बनाबो मूलो आलू बेगुन धने पाता दिए छोटो माछेर चटचड़ी रेसिपी। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই কম সময়ে সহজেই তৈরি হয়ে যায় রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে বানাই। ছোট মাছের চটচড়ি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম ছোট মাছ নিয়ে নিয়েছি, কিছুটা ধনে পাতা, দুটো আলু, একটা মূলো ও একটা বেগুন নিয়েছি। মূলো আলু বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবং মাছগুলোকে হাফ টি স্পুন নুন ও হলুদ দিয়ে 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। কড়াই চাপিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে এগুলোকে নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন কালো জিরে ফোড়ন। জিরেগুলো ফুটে গিয়েছে, এবারে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু মূলো বেগুন দিয়ে দেব। ভালোভাবে এগুলো নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দেব 1 টি স্পুন নুন, 1/2 টি স্পুন হলুদ গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে 2 মিনিটের জন্য ভেজে নেব। আদা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে আরো 2 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো গুলোকে 2 মিনিটের জন্য ভেজে নেব। এখানে সবজিগুলো থেকে জল বেরিয়ে আসে, তাই এখানে এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপের মতো জল। এবারে গ্রেভি ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্রেভি ফুটে গিয়েছে, এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। কমপ্লিট হয়ে গিয়েছে মূলো আলু বেগুন ধনে পাতা দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি। এবারে এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা,
আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।